আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেলের কৃষি সংবাদ। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ফেনীর দাগনভূঞা উপজেলায় ব্যক্তি উদ্যোগে মুরগি ও হাঁসের খামার করে সাফল্য, কর্মরত শ্রমিকদের বেকারত্ব দূর। এবং পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ব্যস্ততা বেড়েছে মেহেরপুরের ফুল চাষীদের বিভিন্ন জেলায় সরবরাহ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আসুন, একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। মুরগি ও হাঁসের খামার করে সফল হয়েছেন ফেনীর দাগনভূঞা উপজেলার এক খামারি। তার খামারের হাঁস মুরগি এখন সারা দেশে বিক্রি হচ্ছে, বেকারত্ব দূর হয়েছে খামারে কর্মরত শ্রমিকদের। ফেনী থেকে রবিউল হক রবির পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের সুলতান মাহমুদ ফরহাদ প্রশিক্ষণ নেন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে। বর্তমানে তার খামারে বিভিন্ন জাতের 2000 হাঁস ও মুরগি রয়েছে। 1 কেজি টাইগার মুরগির উৎপাদন খরচ 170 থেকে 180 টাকা। ট্রেনিং নেওয়ার পরে 50টা হাঁস এবং 50টা মুরগি দিয়ে শুরু করছি। বর্তমানে আমার খামারে প্রায় 2000-এর মতো হাঁস মুরগি আছে। তার মধ্যে আছে আপনার 1200 বিদেশি জাতের হাঁস এবং 800 মুরগি আছে। এটার মধ্যে ব্রাহ্মা মুরগি উল্লেখযোগ্য। ব্রাহ্মা মুরগি দেশে বাড়ি থেকে আনা হয়েছে শৌখিন। প্লাস হলো আমার কাছে ডিমের জন্য ফার্মি মুরগিটা আছে এবং মাংসের জন্য টাইগার মুরগিটা আছে এবং বিদেশি জাতের হাঁসগুলোও আছে। পোলট্রি খামার করতে তরুণদের আগ্রহী করে তুলতে ইউনিয়ন ভিত্তিক সরকারি সহায়তা চাচ্ছেন আগ্রহীরা। এখন এটা মোটামুটি ভালো ব্যবসা আছে এবং সময় এখন দিতে পারলে এটাতে কোনো লস নেই, ব্যবসা ভালো। ফরহাদের একটা খামার ছিল, তো ওখান থেকে আমি কিছু মুরগি নিলাম। মুরগি নিয়ে আমার যে ব্যবসাটা ওটা আমি শুরু করলাম। ওর থেকে কিছু হাঁস নিয়েছি, আমিও এখন লাভবান হচ্ছি। এখন যে সরকার থেকে কিছু সহযোগিতা পাই, তা আমি কিছু লাভবান হব আর কি। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সরকারি তালিকা অনুযায়ী খামারিদের প্রণোদনা দেওয়া শুরু করেছে সরকার। এগুলো যাতে সাধারণ মানুষ জানে এবং অন্য যারা বেকার যুবক আছে তারাও যাতে উদ্বুদ্ধ হয়, এই লক্ষ্যে সরকার নির্ধারিত সময়ে আমরা বিভিন্ন ধরনের মেলা করছি। যেমন কিছুদিন আগে আমাদের প্রাণী সম্পদ প্রদর্শনী নামে আমরা একটা মেলা করেছি একদিন ব্যাপী। ওনাদেরকে দেখার মাধ্যমে তারাও উদ্বুদ্ধ হয়ে এরকম খামার করার বিষয়ে আগ্রহী হচ্ছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর্দা থাকছে। পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ব্যস্ততা বেড়েছে মেহেরপুরের ফুল চাষীদের বিভিন্ন জেলায় সরবরাহ। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবার আমন্ত্রণ। মেহেরপুরে পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ফুল চাষ এবং বিক্রি করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষী ও ব্যবসায়ীরা। এ অঞ্চলের উৎপাদিত ফুল অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে বিভিন্ন জেলায়। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেনীর দাগনভূঞা উপজেলায় ব্যক্তি উদ্যোগে মুরগি ও হাঁসের খামার করে সাফল্য, কর্মরত শ্রমিকদের বেকারত্ব দূর। এবং পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ব্যস্ততা বেড়েছে মেহেরপুরের ফুল চাষীদের বিভিন্ন জেলায় সরবরাহ। দর্শক, এই ছিল কৃষি সংবাদের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।